সো জার্মান প্রফেসর, আজকের ভিডিও ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে আমাদের বিথি আপু। সো আপু, আজকে আজকে আমরা কথা বলবো হচ্ছে স্পেশালি যে ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিয়ে। ফ্যামিলি রিউনিয়ন ভিসা হচ্ছে যে এখানে আমাদের প্যারেন্টসকে, নর্মালি প্যারেন্টস কীভাবে জার্মানিতে নিয়ে আসা যায়। আমরা কথা বলবো হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে, যে স্টুডেন্টরা তাদের এখানে পড়াশোনাকালীন তাদের প্যারেন্টসদের কীভাবে নিয়ে আসতে চায়। সো ওই টপিকে যাওয়ার আগে আমরা আগে বিথেপো সম্পর্কে, ওনার সম্পর্কে একটু জেনে নেই আসলে ওনার ব্যাকগ্রাউন্ড বা উনি এখানে কী করছেন। সো প্লিজ। আসসালামু আলাইকুম, আমি বিথি, আমি এখানে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনে, আর সাথে একটা স্টুডেন্ট জব করছি ভাইজেনবাউম ইনস্টিটিউটে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা নিয়ে। আসলে শুরুতে আমরা জানবো আসলে এইটা ফ্যামিলি রিউনিয়ন ভিসাটা কি জিনিস, আপনি যদি একটু আমাদেরকে এক্সপ্লেইন করেন। আসলে ফ্যামিলি রিউনিয়ন ভিসাটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির কাউকে যদি লং টার্ম বা শর্ট টার্মের জন্য জার্মানিতে নিয়ে আসতে চান, সেটার জন্য কিছুটা অল্প দিনের জন্য একটা ভিসা দেয়, মেইনলি সেটাকেই বলা হচ্ছে নরমালি 3 মাস, 3 মাস, 3 থেকে 4-6 মাস পর্যন্ত এটা এক্সটেন্ডেবল। সো আচ্ছা, সেটাই ফ্যামিলি রিউনিয়ন ভিসা। আচ্ছা, আপনি তো, আমি যতদূর জানি আপনার আম্মুকে এখানে কয়েকবার নিয়ে এসছেন, সো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা জানবো আসলে প্রসেসটা কি। আপনি আমাদেরকে একদম শুরু থেকে, বেসিক থেকে, যে সাপোজ একজন স্টুডেন্ট অথবা একজন জব হোল্ডার, যে কেউ এখানে যে জার্মানিতে আছে, উনি যদি তার প্যারেন্টসকে বা তার আত্মীয় স্বজন কাউকে নিয়ে আসতে চায়, তাহলে কীভাবে শুরু করবে, আপনি আমাদেরকে যদি শুরু থেকে বলেন, একদম জিরো থেকে প্রসেসটা বলেন, তাহলে সবার অনেকের জন্য সুবিধা হয়। শুরু থেকে প্রসেসটা আসলে কয়েক ধাপে যায়। প্রথমত একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটা জার্মান এম্বাসির ওয়েবসাইটে যে টার্মিন নিতে হয়, আর সঙ্গে সঙ্গে কিছু পেপার্স কালেক্ট করতে হয়। যে পেপার্সগুলোর মধ্যে আসলে অবশ্যই পাসপোর্ট এবং পাসপোর্টের কপি লাগবে, প্যারেন্টসের বা ফ্যামিলি মেম্বারের ছবি লাগবে, এবং সাথে ব্যাংক স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমি একটু বলে নিতে চাই, ব্যাংক স্টেটমেন্ট শুধু লাস্ট 3 মান্থ বা 6 মান্থ ওরকম হলে হবে না। মেইনলি যেটা দরকার হয়, প্যারেন্টসের ক্ষেত্রে ওরা বলে বা ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে বলে, যে যদি অ্যাকাউন্টটা দেশে হয়, বাংলাদেশে হয়, তাহলে 4 থেকে 5 লাখ টাকা অ্যাকাউন্টে থাকতে হবে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে কেউ যদি স্পন্সর করতে চায়, সেইটাও পসিবল। কেউ যদি এখানে জব হোল্ডার হয়, যেরকম আমার বোনের ক্ষেত্রে ছিল, বা হচ্ছে যে ওর জব হোল্ডার, সো ও এখানে কাছাকাছি, ওটাকে পসিবলি বুরগ্রামথ বা ফাইন্যান্সামথ বলে, আমি ঠিক টার্মটা ভুলে গেছি, ওখানে যে একটা টার্মিন নিয়ে 25 ইউরো লাগে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 25 ইউরো দিয়ে একটা পেপার কালেক্ট করতে হয়, স্পন্সর পেপার কালেক্ট। স্পন্সরশিপের ব্যাপারটা যে উনি এখানে আসবেন, আমি ওনার সব খরচ, থাকা খাওয়ার খরচটা আমি এখানে কাভার করব, মানে এটা স্পন্সর করছি ওইটা। তার মানে হচ্ছে এখানে টার্মসটা এরকম যে আপনি যে পেপারসগুলো বলেন, এগুলো সব হচ্ছে বাংলাদেশি সাইডে, মানে বাংলাদেশ থেকে যে পাসপোর্ট ছবি, তারপরে হচ্ছে যে আপনার ওই ওনার ব্যাংক স্টেটমেন্ট, তাই তো? আর হচ্ছে যে এইখানকার যদি ওই ব্যাংক স্টেটমেন্টটা না হয়, তা না হলে যেটা হচ্ছে যে আপনার এখানে স্পন্সরশিপের একটা পেপার নিয়ে আসতে হয় বুরগ্রাম থেকে, এটা হচ্ছে ব্যাপারটা এরকম না? ওকে, আমরা এই পেপারসগুলা যেটা হচ্ছে যে স্পন্সরশিপের পেপারসটা ল্যান্ডসাম থেকে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, পেপারসগুলো আমাদেরকে কালেক্ট করার পরে হচ্ছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, তারপরে যদি আপনি সামনে থেকে বলতেন, তারপর প্রসেস থাকবে। সঙ্গে আরও কিছু পেপার লাগে, যেমন বাংলাদেশ থেকে জার্মান এম্বাসি থেকে প্রুফ চাই, রিলেশনশিপ প্রুফ চাই, সেই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট প্যারেন্টসের এবং আমরা স্টুডেন্ট বা জব হোল্ডার যেই এখানে আছি, দুজনেরই আসলে বার্থ সার্টিফিকেট অনেক সময় চাই। আর কোথায় থাকবেন এখানে এসে প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বার, সেই পেপারটা হাউস কন্ট্রাক্ট হতে পারে, বা যার হাউস অ্যাপ্রোপ্রিয়েট না সে হোটেল বুকিং দেখাতে পারে। সো এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আসলে প্রসেস করতে হয়, এবং যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকে সেদিন সরাসরি চলে যেতে হয়। সরাসরি চলে যাওয়ার পরে ভিসা অফিসার আসলে অনেক ধরনের কোয়েশ্চেন করেন,
এটাও জানতে চান যে আপনি ইংলিশে বলতে কমফোর্টেবল নাকি বাংলায় বলতে কমফোর্টেবল। সো যদি ফ্যামিলি মেম্বার বলেন যে অ্যাকচুয়ালি আমি বাংলায় বলতে কমফোর্টেবল, ওনারা খুব ভালোভাবেই কথাগুলো কমিউনিকেট করার চেষ্টা করেন। সেক্ষেত্রে অনেক ধরনের কোয়েশ্চেন করেন প্যারেন্টসকে, যেরকম ভেরিফিকেশনের জন্য ছেলে বা মেয়ে যদি থাকে তার ডেট অফ বার্থ জিজ্ঞেস করে, কোন শহরে থাকছে, কি করছে, আর অনেক সময় এটাও জিজ্ঞেস করে যে আপনি যে যাচ্ছেন আপনি তো আর কনফিউজ করার জন্য এরকম বলে যে আপনি যে যাচ্ছেন আপনি তো আর ফেরত আসবেন না। তো একটু ট্রিকি ওয়েতে অ্যাকচুয়ালি প্যারেন্টসদেরকে এটা শিখিয়ে দিতে হয় বা ফ্যামিলি মেম্বারদের শিখিয়ে দিতে হয় যে আমার এখানে সব কিছু, আমার রুটটা এখানে, আমি জাস্ট আমার রিলেটিভের সঙ্গে বা ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে যাব, এমন না যে আমার ওখানে থাকতে হবে, আমি জাস্ট খোঁজ নিতে যাব আমার ছেলে মেয়ে কেমন আছে। And afterwards, আমার ভিসা সময় শেষ হয়ে গেলে আমি অবশ্যই ডেফিনেটলি দেশে ফেরত চলে আসব। আচ্ছা, এটা হচ্ছে কি জাস্ট এখানে আর কোনো ভেরিফিকেশন নাই, তার মানে হচ্ছে যে ইন্টারভিউ ডেতে গেলে ওনাদেরকে প্রশ্ন করলো, জাস্ট এটুকুই, এছাড়া আর কোনো ভেরিফিকেশন বা অন্য কিছু কি আছে? একটু বলে নিতে চাই, আমার মা প্রথমবার যখন এসেছেন তখন কোনো ভেরিফিকেশন চাননি, বাট লাস্ট টাইম আমার মা এবং বোন দুজনই অ্যাপ্লাই করেছিল, সেক্ষেত্রে ভেরিফিকেশন চেয়েছে। যেরকম পরদিন দুই দিন পরে অ্যাকচুয়ালি ফোন করা হয়েছে আমার মাকে যে আপনি যে এখানে থাকছেন ঢাকাতে আপনার কোনো প্রপার্টি আছে কিনা, যদি থাকে সেগুলোর প্রপার্টি পেপারের আপনি নোটারি করা বা কপি একটু আমাদেরকে যদি জমা দেন তাহলে আমাদের আশ্বস্ত হব যে আপনি যে ফেরত চলে আসবেন। সো আমার মা আসলে লাস্ট টাইম যেটা করেছেন এই এক্সট্রা কাজটুকু করেছেন, এবং ভিও অ্যাপ্লিকেশন ফি পসিবলি 6,000 টাকা হবে, অ্যারাউন্ড 6,000। তো ওই টাকাটা জমা নিয়ে 5 দিন 5 working days পরে বলেছে যে ফোন করা হবে বা জানানো হবে। তো নর্মালি এই ভেরিফিকেশনের পরে সময় মতন গেলে ওরা নিজেরাও কল করে যে আপনি এসে পাসপোর্ট কালেক্ট করে নিয়ে যেতে পারেন, কিংবা ওই ডেট অনুযায়ী টাইম অনুযায়ী দুপুর 2টার পরে গেলেই পাসপোর্ট। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে বাসার কথা, যেটা হচ্ছে যে বাসাটা কতটুকু বড় হতে হয় বা কতটুকু, কারো যদি ওরকম এক্সাক্ট একটা স্কোয়ার ফিটের একটা হিসাব কি আছে, যতদূর জেনে 12 স্কোয়ার মিটার পার পারসন, যেটা স্পাউস ভিসার জন্য, এটা কি ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য সেরকম সেম প্রসেসই, মানে একেবারে ইকুয়াল অ্যামাউন্টই চাই রুমের 12 মিটার স্কোয়ার পার পারসন নিয়ে পার পারসন, বাট এটা আসলে ভ্যারি করে যে আপনি ভিও কে কিভাবে কনভিন্স করছেন, কখনো এটা চাই কখনো এটা চায় না। কারণ আমার মা যখন এসেছেন তখন আমাদের রুমটা খুব একটা বড় বাসা ছিল না, ওইটার উপরেই ভিসা দিয়েছে। ইনফ্যাক্ট এটাও জিজ্ঞেস করেনি যে আপনি যে কোথায় থাকবেন, একবার হয়তো বা জিজ্ঞেস করেছে যে কোথায় থাকবেন, আমার মা ডিরেক্টলি বলেছেন যে আমি যেহেতু যাচ্ছি ছেলে মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে দেখা করতে, সো ডেফিনেটলি আমি আমার মেয়ের সঙ্গেই থাকবো। আচ্ছা, তো কারো যদি এরকম হয় সাপোজ যে সে ম্যাক্সিমাম স্টুডেন্টই ডর্মে থাকে, অনেকের রুম ছোট থাকে, সেক্ষেত্রে ওনাদের অপশনটা কি হতে পারে, যদি আলটিমেটলি কারো এরকম 24 square meter বাসা না থাকে, সেক্ষেত্রে কি ওনারা হোটেল রুম বুক করতে পারে অথবা অন্য কোনো অল্টারনেটিভ? hotel.com থেকে একটা বুকিং দিয়ে দেখালেই এনাফ। আচ্ছা, একটা হোটেল রুমের যার ও জাস্ট ওয়ান টাইম থেকে একটা বুকিং দিয়ে দিলে, জাস্ট টেম্পোরারি একটা বুকিং এর কপি দিয়ে দিলেই হয়েছে। আচ্ছা, আর হচ্ছে কি যে আপনার এখানে স্পন্সরশিপের পেপার ছাড়া আর কোনো কি এক্সট্রা পেপার দিতে হয়? যেটা হচ্ছে, হ্যাঁ এক্সট্রা হচ্ছে যে এখান থেকে পেপারস বলতে আপনার স্পন্সরশিপের পেপার আর হচ্ছে আপনার হাউস কন্ট্রাক্ট যেটা আপনি পাঠালেন, এই ছাড়া আর কোনো পেপারস কি দিতে হয় বা কোনো ডকুমেন্ট? ওরা যদি আপনি ফর্মাল কোনো স্পন্সর পেপার না নেন, স্পন্সর যদি নিজের নিজের ব্যাংক স্টেটমেন্ট দিয়েই নিজে স্পন্সর হয়, সেক্ষেত্রে একটা ইনভাইটেশন লেটার লাগে। আচ্ছা, যে আমি কিভাবে ম্যানেজ করবে সেটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, একটা চিঠির মতো, আমি এখানে থাকলে আমি নিজেই একটা চিঠি লিখে বা একটা ইমেইল করে জাস্ট আমার মায়ের ইমেইলে বা একটা পোস্টে বা একটা যে কোনো একটা জেরক্স কপি পাঠালেও সেটা নিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করলে, মানে কোনো অফিসিয়াল ডকুমেন্ট এই টাইপের কিছু লাগে না, জাস্ট একটা ফর্মাল ইনভাইটেশন যে হ্যাঁ আমার বাসায় এই এত তারিখ থেকে এত তারিখ, মোটামুটি এটা ঠিক ফর্মালও না, এটা ঠিক একটা ইনফর্মাল চিঠির মতো বা লেটারের মতো, জাস্ট একটা পেপারস বা একটা ডকুমেন্ট। হ্যাঁ, তার মানে এটা কি মাস্ট নাকি এটা
খুব একটা প্রয়োজন হয় না, বাট অনেক সময় চেয়ে বসে, ওটা থাকলে একটু সাপোর্ট হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে এই ভিসা প্রসেসটা কত টাইম লাগে? যেমন এখানে একটা মিথ আছে যেটা হচ্ছে স্পন্সর ভিসা স্পাউস ভিসার জন্য অনেক সময় লাগে, 4 মাস মিনিমাম 12 উইকসের। এক্ষেত্রে কি ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য কি ওই টাইমটা লাগে, এত হিউজ টাইম লাগে না এটা পেতে, বা আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আমার মা যতবারই ফেস করেছেন ততবারই 5 ওয়ার্কিং ডেজের মধ্যে, তার মানে হচ্ছে উনি যেদিন ইন্টারভিউ দিয়ে এসেছেন তার 5 দিনের ভিতরে, 5 দিনের মধ্যে মানে সব পেপারস ঠিক থাকলে, হ্যাঁ তার মানে হচ্ছে 5 ওয়ার্কিং ডেতেই ভিসাটা হয়ে যায়। ওরা যদি আপনার পেপারগুলো জমা রেখে দেয় তার মানে হচ্ছে উইদিন 5 ওয়ার্কিং ডেজ একটা রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এবার সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, নরমালি আমরা এক্সপেক্ট করি। আচ্ছা হ্যাঁ, পজিটিভ এটা সবাই এক্সপেক্ট করে। আচ্ছা, এটা তো তাহলে তার মানে হচ্ছে তখন ভিসাটা দেয় হচ্ছে 90 ডেজ না? 90 ডেজ মানে 3 মাস বা 4 মাস? একটু বলে রাখতে চাই, অ্যাকচুয়ালি এটা ভিসাটা হচ্ছে আপ টু 3 মান্থ, বাট এবার আপনি যদি 7 ডেজের চান বা 1 মাসের চান সেটাও পসিবল। সেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই লেখা থাকে যে কবে থেকে কবে আপনি ট্রাভেল করতে চাচ্ছেন, আর সাথে অবশ্যই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা কি আগে থেকে করে নিয়ে যেতে হবে? তার মানে হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন যে ডেট বলবেন সেই ডেট অনুযায়ী আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওটা আগে থেকেই করে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার একটা টিপস হচ্ছে, আমরা দেশ থেকে অনেকে ইন্স্যুরেন্স করি, বাট আমি প্রিফার করি নরমালি এখানে কিছু প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে যেগুলো খুব একটা দাম না কম্পারেটিভলি বাংলাদেশ, কম্পারেটিভলি বাংলাদেশের থেকে 3 মাস হলে প্রায় মান্থলি হিসেবে ডিপেন্ড করে, যে এরকম 1 মাসের জন্য হলে 27 ইউরো থেকে 33 ইউরো পর্যন্ত। সো এবার আপনি যদি 3 মাসের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 99 ইউরোর বেশি আসে, বাংলাদেশেও 2000-2500 ইউরো অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট, তার মানে বেশি না, খুব একটা বেশি না। বেনিফিটটা হচ্ছে আপনি যদি কখনো ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে এখানে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে দিলে বা একটা ইমেল করে দিলে এটা ক্যান্সেল হয়ে যায়, আর যদি হয়ে যায় সেক্ষেত্রে এখানে আসলে এই হেলথ ইন্স্যুরেন্সটা আসলে খুবই দরকারি। হ্যাঁ, স্পেশালি যদি আমাদের প্যারেন্টসরা কেউ এসে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, ইন্স্যুরেন্স আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সে কিছু ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলতেন বা আপনি কোথায় করেছেন ওটা বলতেন তাহলে সেক্ষেত্রে অনেকের জন্য সুবিধা হতো। হ্যাঁ, আমি পার্সোনালি 2 বার আসলে ইউজ করেছি, একবার মাভিস্তা আর আরেকবার কেয়ার কনসেপ্ট। সো আমার এক্সপিরিয়েন্সে বোথ ইজ গুড। সো আচ্ছা, কেন এটা হচ্ছে যে বেসিকটা যে এখানে প্যারেন্টসদের নিয়ে আসা। হ্যাঁ, তো এখন আমরা আসি তার আরেকটু ডিপে যাই, বা আরেকটু আপনার এক্সপিরিয়েন্স থেকে আমরা যতদূর জেনেছি যে এখানে প্যারেন্টসরা আসার পরে ওনাদেরকে যে একটা লিমিট দিয়ে দেয় 3 মাস বা 4 মাস বা 1.5 মাস, তারপরে কি কোনোভাবে ভিসাটা এক্সটেন্ড করা যায়, বা সেক্ষেত্রে আপনার টিপস বা এক্সপিরিয়েন্স? সেক্ষেত্রে যদি আপনার সাফিসিয়েন্ট ফান্ড থাকে সরাসরি ল্যান্ডিং জানতে, বা আপনি যদি আউটল্যান্ডের ভিওরিতে চলে যান সেই ক্ষেত্রে প্রপার কোনো ভ্যালিড রিজন দেখাতে পারলে ওরা অবশ্যই এক্সটেন্ড করে। আর আপনি যদি 1.5 মাসের ভিসা থাকলো বা 3 মাস যদি পুরো না হয় সেই ক্ষেত্রে আপনি 3 মাস পর্যন্ত ভিসাটা নিতে পারেন, মানে 3 মাস আরো 3 মাস এক্সট্রা না, মানে হচ্ছে 1.5 মাস থাকলে আপনি সেটাকে 3 মাসে বাড়াতে পারেন, আর 1.5 মাস এক্সটেন্ড করা যায়। আর এর বেশিও যদি চাওয়া হয় সেই ক্ষেত্রে আসলে মেডিকেল কন্ডিশন দেখাতে হয় বা কোনো ইমার্জেন্সি কন্ডিশন দেখাতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে কোনো স্মল টিপস যেটা হচ্ছে অফিসিয়াল না আনঅফিসিয়াল বা পার্সোনাল বা এক ধরনের কোনো টিপস যে হ্যাঁ আমি এই এক্সাম্পল এইরকম করা যায়? যেরকম আমার মায়ের জন্য গিয়েছিলাম, আমার মায়ের জয়েন্ট পেইন আছে, তো ডক্টর অ্যাকচুয়ালি বলেছে যে
কিছু থেরাপি নিতে হবে। সো ডক্টর একটা সার্টিফিকেট দিয়েছে যে পেশেন্টকে আরো মাসখানেক থাকলে থেরাপিটা কমপ্লিট হবে, দেন শি ক্যান ট্রাভেল এগেইন। সো এরকম একটা পেপার যদি সাবমিট করা হয় সেই ক্ষেত্রে খুব ইজিলি কাজ করে, মেডিকেল ট্রিটমেন্টের জন্য মেডিকেল পারপাসে এটা এক্সটেন্ডেবল হয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো এছাড়া কোনো এক্সট্রা পেপারস বা আপনি আপনাকে কি তারপরে আবার নতুন করে সেই স্পন্সরশিপের পেপারস দিতে হবে বা মেডিকেল ইনস্যুরেন্সের পলিসিটা কি হবে? মানে পলিসিটা ইনক্রিজ করতে হবে, জাস্ট ওদের সাথে কন্টাক্ট করে জাস্ট এক্সটেন্ড করে দিতে হবে। এটা জাস্ট একটা ইমেইলের ব্যাপার যে আমি আরেক মাস বা এই কয়েক দিনের এক্সটেনশন চাচ্ছি ইনস্যুরেন্সে, সেইটা নিয়ে জাস্ট ওদের ওখানে গেলে পাসপোর্টটা সাথে নিয়ে, ইন পারসন অনেক সময় চায় অনেক সময় চায় না, নিয়ে গেলেই ওটা এক্সটেন্ড করে দেয়। সেক্ষেত্রে একটা স্মল ফি দিতে হয় যেটা হচ্ছে 15-25, মানে ওই যে এক্সটেনশনের জন্য। হ্যাঁ, সেটার জন্য। আচ্ছা, এক্ষেত্রে কি পরে ইন ফিউচারে উনি যদি আবার অ্যাপ্লাই করতে চায় ভিসার জন্য, সেক্ষেত্রে এটা কি কোনো ইম্প্যাক্ট ফেলে যে হ্যাঁ উনি এর আগে গিয়েছিল গিয়ে এরকম? না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো এরকম কোনো কিছুই হয়নি, কারণ যেই টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে আমার মা ফেরত চলে গেছেন, আর পরবর্তীতে এটা নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন করা হয়নি। তার মানে হচ্ছে যে যদি কেউ চায় এবং প্রপার রিজন দেখাতে পারে তাহলে এটা সম্ভব, এটা সম্ভব। আচ্ছা, লং টার্মের জন্য বা এটার কি কোনো পসিবিলিটি আপনাকে ইন ফিউচারে আছে বা আপনি কি কোনো ধরনের ইনফরমেশন পেয়েছেন যে প্যারেন্টসদের লং টার্মের জন্য নিয়ে আসা যাবে? সবারই মানে এটা ইচ্ছা থাকে। আমি অ্যাকচুয়ালি আমার মা যখন লাস্ট টাইম আসলেন তো আমি আমার বোন সহ আমরা গিয়েছিলাম, যে আমি একটা নিয়ম দেখে এসেছি যে এটা পসিবল, ওদের মানে ওয়েবসাইটেই দেওয়া আছে যে এটা পসিবল এখন। তো যখন বললাম প্রথমে ভিও বা এখানে যে অফিসার আছেন তিনি বললেন যে এরকম কিছু তো আসলে পসিবল না, বাট যখন আমি ওনাকে ওয়েবসাইট থেকে দেখালাম যে অ্যাকচুয়ালি দেখো যে আমি এটা দেখেই এসেছি, তখন ভদ্রমহিলা বললেন যে আসলে এটা ঠিক আছে, নতুন একটা রুলস হয়েছে বাট এটা আমরা এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি, প্রবাবলি এবছর অটাম থেকে এটা ট্রাই করা যায়। ওখান থেকে বলেছে যে অটাম থেকে উই ক্যান ট্রাই, বাট কোনো গ্যারান্টি নেই, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের ওপরে বা যিনি থাকবেন ওনার ওপরে যে উনি এটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবেন বা লং টার্মে দেবেন কিনা, সেক্ষেত্রে ভেরিফিকেশন। তার মানে ওইটা এখনো অফিসিয়ালি ওইটা এখনো চালু হয়নি, বাট আমরা হোপ ফুলি আমরা আশা করছি যে ইন ফিউচারে এটা ইউএস এর মতো বা অন্যান্য দেশের মতো হয়ে যাবে যে আমরা আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে লাস্ট একটা প্রশ্ন, যেটা ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য প্যারেন্টস ছাড়া ভাই বোন ছাড়া আর কেউ, এটা মানে এটা কি কোনো ক্যাটাগরি আছে বা এটা কি কোনো একটা লিমিট আছে যে এরা এরা ফ্যামিলি রিউনিয়ন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে? লাইক ভাই বোন, তারপরে প্যারেন্টস, এটা তো সবাই নর্মালি জানে, এছাড়া অন্য কেউ কি এটার জন্য অ্যাপ্লাই করতে পারে বা এটার কি কতটুকু লিমিট আছে? অ্যাকচুয়ালি যেহেতু ভিসাটার নাম হচ্ছে যে ফ্যামিলি রিউনিয়ন, সো বেসিক্যালি আপনার ফ্যামিলি মেম্বার নর্মালি আমরা খুব কাছের লোক না হলে কেউ স্পন্সর করতে চাই না। সো অ্যাকচুয়ালি আমি বলবো যে আমার দেখা এক্সপিরিয়েন্সে খালা পর্যন্ত এসছে, আর এর বেশি আসলে বলা যায় না। সেক্ষেত্রে আসলে মনে হয় একটু হার্ড হয়ে যায়, একটু যতই আপনি ফ্যামিলি থেকে একটু দূরে যাবেন ততই ভিসা পাওয়াটা হার্ড হয়ে যায়। তার মানে হচ্ছে যে আমরা ফ্যামিলি সার্কেলে যারা আছে তাদেরকে নিয়ে হোপ করতে পারি, যদি আপনি যথেষ্ট পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ঘরের মেম্বারদের নিয়ে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেখাতে পারলে এটা পসিবল। আচ্ছা, রিজেকশনের কোনো রিপোর্ট কি আপনার জানা মতে আছে বা রিজেকশন হয়ে থাকে? রিজেকশন হয়, কারণ আমার ভাই প্রথমবার দাঁড়িয়েছিল, ও হি ইজ নট 18, ও আন্ডার 18, এবং ও যখন দাঁড়িয়েছে তখন রিজেকশনের সেম প্রসেসে গিয়েছে, বাট রিজেকশন আম্মুকে ভিসা দিয়েছে আমার ভাইকে দেয়নি, বলেছে যে রিজনটা দেখিয়েছে যে তুমি যদি যাও তুমি রিটার্ন করবে না, আমরা চাইলে তখন তোমাকে ফিরে আনতে পারবো না, এখানে আসার পরে স্টেট তোমার রেসপন্সিবিলিটি নেবে। সো সেই কারণেই আসলে ওরা ভিসা দেয়নি, আমি চাইলে বা আমার বোন চাইলে আমরা একটা অ্যাপিল করতে পারতাম, কিন্তু যেহেতু ওর এক্সাম ছিল আমরা পরবর্তী স্টেপে যাইনি, কারণ খুব একটা নেসেসারি মনে হয়নি ব্যাপারটা।
তার মানে হচ্ছে যে এখানে রিজেকশনের পসিবিলিটিও আছে, যদি ওরা মনে করে যে না এইখানে উনি যাওয়ার পরে হয়তো ফেরত আসবে না বা ওদের জন্য এটা রিস্কি মনে হয়, তাহলে এই রিজেকশনও হতে পারে। আবার সেক্ষেত্রে একটা অপশন থাকে যে আপিলের, আপিল করা যায়। অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেটিভ একটা সেশনের জন্য অনেক ইনফরমেশন আমরা জানলাম, অনেকেরই উপকার হবে আশা করি, আর সামনের দিনে আমরাও আরও ইনফরমেশন পাবো আশা করি আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর নতুন যারা মানে অ্যাপ্লাই করবে তাদের জন্য যদি আপনার কোনো টিপস থাকে, লাস্ট টিপস, যে এই জিনিসগুলোতে আপনারা যদি একটু, যেটা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনি এর আগে অ্যাপ্লাই করার সময় যদি এই জিনিসগুলো এইভাবে না করে ওইভাবে করলে হয়তো বেটার হতো, যদি কিছু স্মল টিপস থাকে আপনার পরবর্তীতে বেশ সুবিধাও হয়। আর এছাড়া আসলে আর কোন টিপস সেভাবে দেয়া নেই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে জানার পরের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে। Yeah.